আমি যে তেলাওয়াত করলাম এই তেলাওয়াতের সওয়াব যেন আল্লাহ তাআলা আজকে যার স্মরণে দোয়া মাহফিল আমাদের কলিজার টুকরা আমাদের সিরে তাজ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির কবরে আল্লাহ তাআলা এই কোরআনের তেলাওয়াতের সওয়াব পৌঁছে দিক বলে আমিন। হুজুর আমাকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন, হাটাজারি মাদ্রাসায় হুজুর আমাকে দাওয়াত করে নিয়ে যেতেন। এক মাহফিলে হুজুর নিজে আমাকে দাওয়াত দিছে বলে হাটাজারি মাদ্রাসায় তোমার দাওয়াত, আমি তেলাওয়াত করলাম হাটাজারি মাদ্রাসায় গেলাম, হুজুর বলে আমি তোমার পিছে নামাজ পড়ব, আমি নিজে ইমামতি করলাম, হুজুর আমার সাথে বলে কারি সাহেব যখন স্টেজে যাবে তখন আমাকে ডাক দিবা, খাদেমদেরকে বললেন ঠিক, হুজুরে আমাকে নিয়ে স্টেজে গেলেন, আমি যতক্ষণ তেলাওয়াত করেছি হুজুর বসেছিলেন, তেলাওয়াত শেষ আবার রুমে চলে আসছে, আমি যখন চলে আসব হুজুর শফি বোদ্দারে ডাক দিয়ে একা শফি দিগায় আমার কারি সাহেবই তো ভালো তেলাওয়াত করছে, আমার কারি সাহেবরে ভালো করে হাদিয়া দিয়া দিস। এই ছিলেন আমাদের মুরব্বী, আমাদের আকাবে সবাইকে সমানভাবে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা তাকে, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আমরা এতিম হয়ে গিয়েছি, নাস্তিক মুরতাদরা সুযোগের অপেক্ষায় আছে, আল্লামা শফি তো মারা গিয়েছে, এখন মনে হয় কওমিদের ভিতরে দ্বন্দ্ব শুরু হবে, কওমিদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে না, এক আল্লামা শফি চলে গিয়েছেন, লক্ষ লক্ষ শফি বাংলার ঘরে ঘরে তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে হাটাজারি মাদ্রাসায় আন্দোলন হয়েছে আবার এখন থেমেও গিয়েছে, সবকিছু সাধারণ স্বাভাবিক হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কওমিদেরকে দমানো যাবে না, ওলামায়ে দেওবন্দের ভিতরে ফাটল সৃষ্টি করা যাবে না, ইনশাআল্লাহ। কেউ যদি এই স্বপ্ন দেখে তাহলে সে ঘুমের ঘরে স্বপ্নে দেখছে, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না, হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাকবীর আল্লাহু তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমাদের ওলামায়ে দেওবন্দের মধ্যে কোনো ভাগ নাই, কোনো ভেদাভেদ নাই, দ্বীনের প্রয়োজনে ফয়জুল করিম দামাত বরকাতুহুমুল আলিয়া আল্লামা মামুনুল হক এক দস্তরখানে বসতে পারে, ঠিক কিনা বলেন? সেই দিন বিএম মিলনায়তনে প্রোগ্রাম হয়েছে, আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লামা ফয়জুল করিম মামুনুল হক দামাত বরকাতুহুম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছে ওলামায়ে দেওবন্দ আমরা দ্বীনের সাথে এক দস্তরখানে যে কোনো সময় বসতে রাজি, দ্বীনের প্রয়োজনে রাজপথে একসাথে আমরা আন্দোলন করতে রাজি আছি, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করার পায় তারা চলছে, ইনশাআল্লাহ তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে, কোনোদিন পূরণ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক এবং ন্যাক হয়ে চলার তৌফিক দান করুক বলে আমিন, এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আমাদের জিহাদি ভাইকে আল্লাহ তাআলা হক কথা বলার আরো হিম্মত হায়াতের ভিতরে বরকত দান করুক বলে আমিন। এ আশা ব্যক্ত করে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।